যেহেতু অনেকের কাছে স্টিমার নেই, তাই এই পর্বে দেখাচ্ছি স্টিমার ছাড়া কিভাবে ডাম্পলিং তৈরি করতে হয়। প্রথম পর্বে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে ডোটা তৈরি করতে হয়, কিভাবে কুটটা তৈরি করতে হয়। আপনারা সব কিছু প্রথম পর্বে দেখে নেবেন। এটাও দেখিয়েছি কিভাবে স্টিম করতে হয়। সবগুলো প্রসেস আমার প্রথম ভিডিওতে আছে। তো চলুন আজকে দেখে নেই কিভাবে স্টিমার ছাড়া ডাম্পলিং তৈরি করতে হয়। ঠিক আগের পর্বের নিয়মেই আমি রুটিটা বেলে নিয়েছি, নিয়ে চারিদিকে কিন্তু পানি লাগিয়ে দিচ্ছি, নর্মাল পানি। ঠিক মিডিলে আমি এক টেবিল চামচ পরিমাণ পুর দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি এক পাশ থেকে নিয়ে আরেক পাশে লাগিয়ে দিচ্ছি, একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করুন, এবার একটা আঙ্গুল দিয়ে ঠিক এভাবে আমি সিল করে দিচ্ছি যেন ভেতরে কোনো বাতাস না থাকে। যদি ভেতরে বাতাস থাকে তাহলে কিন্তু ডাম্পলিংয়ের মুখটা খুলে যাবে। একদম চেপে চেপে সমস্ত বাতাস বের করে দিতে হবে। এবার ডাম্পলিংটা হাতে তুলে নিয়ে ঠিক এভাবে আমি কিন্তু একটু ডিটেলস দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, ঠিক মাঝখানে এভাবে একটা বুড়ো আঙ্গুল দিয়ে একটু কার্ভ করে নিয়ে এক পাশ থেকে আরেক পাশে লাগিয়ে দিতে হবে। আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে করলাম। এবার ঠিক মুখটা একটু চেপে চেপে দিয়ে একটু উল্টো দিকে এভাবে ফোল্ড করে দিতে হবে। ঠিক ফোল্ড না, একটু মুড়ে দিতে হবে দেখতে সুন্দর লাগার জন্য। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একটা ফুলের মতো লাগছে দেখতে। এবার উল্টে যে জায়গাটা আমি সিল করেছিলাম সেই জায়গাটাও একটু চেপে দিচ্ছি। বাস হয়ে গেল। এভাবে আমি সবগুলো ডাম্পলিং এখন তৈরি করে নিচ্ছি। এবার ফুটন্ত পানির মধ্যে আমি এক এক করে ডাম্পলিংগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ছাড়ার পরপরই কিন্তু ডাম্পলিংগুলো পানির নিচে ডুবে আছে। এবার একটু নেড়ে দিচ্ছি যেন ডাম্পলিংগুলো সবগুলোই পানির নিচে ডুবে যায়। ঠিক এভাবে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। যখন দেখব ডাম্পলিংগুলো পানিতে ভেসে উঠেছে তখন বুঝতে হবে ডাম্পলিংটা তৈরি হয়ে গেছে। অপেক্ষা করছে 3 মিনিট, হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সমস্ত ডাম্পলিং কিন্তু পানিতে ভেসে উঠেছে, তার মানে এটা হয়ে গেছে। একটা ঝাঁজড়িতে তুলে নিচ্ছি। একটু ভালো করে কিন্তু পানিগুলো ঝাঁকিয়ে নেবেন, কারণ ভেতরে ভাজের ভেতরেও কিন্তু পানি থাকতে পারে। এবার একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ডাম্পলিং তৈরি করে নিচ্ছি, একটা প্লেটে একটু সাজিয়ে দিচ্ছি। ডাম্পলিংয়ের সাথে আমি যে ডিপিং সস আর গ্রিন সসটা দিয়েছি, সেই ডিপিং সসের ভিডিওটা আমার আগের পর্বে আছে, আর গ্রিন সসের ভিডিওটা আলাদাভাবে আমার চ্যানেলে আছে। গ্রিন সসের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। সবাই তৈরি করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আপনার স্বজনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।